রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার জয়ের উৎসবে মেতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত দুই মেয়র, প্রতিশ্রুতি অনুযায়ী সবকিছু বাস্তবায়নের আশ্বাস তাদের। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ভোট শেষে জয় উৎসব রাজশাহীতে, তৃতীয়বার মেয়র নির্বাচিত খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান তিনি, শ্রদ্ধা জানান জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে তাকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা, কর্মসংস্থান সহ নির্বাচনী ওয়াদা পূরণের আশ্বাস দেন লিটন। নগরের উন্নয়নের জন্য যে কথাগুলি বলেছি সেগুলি পর্যায়ক্রমে করব, বিশেষ করে কর্মের যে ব্যাপারটি বলেছি সেটিও আমি গুরুত্বের সঙ্গে করব। নগরবাসী বলছেন মেয়র লিটনের টানা বিজয়ের নেপথ্যে তার প্রতিশ্রুতির বাস্তবায়ন। সবসময় সে সমানভাবে জনসাধারণের কাছে থেকেছে এবং প্রাধান্য দিয়েছে নারীদেরকে। রাজশাহীকে বদলে দেওয়া যে স্লোগান দিয়েছিলেন তিনি সে উন্নয়নের মাধ্যমে বদলে দিয়েছেন। উনি আবার স্লোগান দিয়েছেন যে রাজশাহীতে কর্মসংস্থান দৃশ্যমান করবেন, সেটাই বাস্তবায়ন করবেন। যিনি যেটি পারেন তিনি সেটা বলেন। নৌকার জয়ে উৎসবের নগরী সিলেটও, প্রথমবার নগরপিতার আসনে আনোয়ারুজ্জামান চৌধুরী, তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন দলীয় সমর্থক ও অনুসারীরা। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন মেয়র, বলেন সবাইকে নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবেন। গরিব যারা অসহায় মানুষ তাদেরকেই বেশি আমি সামনে নিয়ে আসছি, সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে এটা করতে চাই আমি। এরপর বিভিন্ন জায়গায় নিজের নির্বাচনী পোস্টার অপসারণ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। নাদিম হোসেন, চ্যানেল 24।